ভোট না দিলে ব্যাংক ব্যাঙ্ক থেকে সরাসরি কেটে নেওয়া হবে তিনশো টাকা এই শিরোনামে একটি হিন্দি সংবাদপত্রে নাকি খবর প্রকাশিত হয়েছে আর এই খবর নিয়ে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া যদিও নির্বাচন কমিশন জানিয়েছে খবরটি পুরোপুরি ভিত্তিহীন এর মধ্যে কোনো সারবত্তা নেই শুক্রবার এই প্রসঙ্গে মুখ্য নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ের এক সরকারি মুখপাত্র বলেছেন তারা এই সংবাদটি নিয়ে তদন্ত করছেন যা গত কয়েকদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারিত হচ্ছে সেই সঙ্গে তিনি এও বলেছেন এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানানো খবর সেই সঙ্গে তিনি রাজ্যের জনগণকে আহ্বান জানান ভবিষ্যতে তারা যদি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের বিভ্রান্তিকর বার্তা ভাইরাল হতে দেখেন তবে তৎক্ষণাৎ যেন ভারতের নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকদের অফিসে জানিয়ে দেন মুখপাত্র বলেন নতুন নির্বাচনী আদেশ সম্পর্কে সঠিক এবং নির্ভুল তথ্য পেতে জনগণ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তদন্ত করতে পারেন এবং সেখানে গিয়ে দেখতে পারেন যে নির্বাচন কমিশন কোনো নতুন কোনো নির্দেশ দিয়েছে কিনা কোনো রকম ভুয়ো খবরে প্রতারিত হতে বারণ করেছেন জনগণকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আজকের ভিডিও থেকে এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের ভিডিওগুলি দেখতে থাকুন অনেক ধন্যবাদ